হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শ্রাবন্তীর কিচেনে আপনাদের জন্য রয়েছে সাবেক স্টাইলে নিরামিষ ছোলার ডাল। আমাদের মা ঠাকুমা দিদিমারা ঠিক যেভাবে ছোলার ডাল রান্না করতেন নিরামিষ দিনে, ঠিক সেইভাবেই আজকে আমি ছোলার ডালটা রান্না করার চেষ্টা করেছি। এর জন্য 200 গ্রাম ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আবার সেটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা কড়াইতেও সিদ্ধ করতে পারেন, তবে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করলে সময়টা অনেকটা বেঁচে যায়, তো যেই কারণেই প্রেশার কুকারের ব্যবহার করা। তো আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি, তাতে করে ডালটা সিদ্ধ হওয়ার পরে আর বেশি জল অবশিষ্ট থাকবে না। এখানে আমি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করব। মোটামুটি পাঁচ ছটা সিটি দিলেই, হুইসেল দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে স্টিমটা চলে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলব। দেখুন ডালটা প্রায় সিদ্ধ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 90% ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মশলাটাকে রেডি করব। ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করলাম। ছোলার ডালটার ক্ষেত্রে সর্ষের তেলেই রান্না করতে হবে, তবেই স্বাদটা ঠিকঠাক আসবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা, লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এখানে অ্যাড করব কিছু গোটা গরম মশলা, এখানে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হিং। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমি এখানে 1 চামচ আদা বাটা অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কি হয়, ডালের স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যায়। চিনিটা আমি দিতে পছন্দ করি একটু ছোলার ডালেতে। দিলাম 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলোকে একটু ভেজে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে একটা নারকেলের হাফ পোর্শন পুড়িয়ে নেওয়া আছে, তো এটাকে দিয়ে অল্প ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা এই মশলার মধ্যে অ্যাড করে দেব। দেখুন ওইখানে 2 কাপ জল দিয়েছিলাম, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমার না জল খুব একটা অবশিষ্ট নেই, আমি এখানে একটু জল অ্যাড করব। আবার মোটামুটি 1 কাপ মতো জল এখানে অ্যাড করলেই হবে, মিনিট পাঁচেক রান্না হবে জলটা মেশানোর পরে। এই পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে নিতে পারেন, কম লাগলে সেক্ষেত্রে একটু অ্যাড করে দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি এখানে রোস্টেড ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ রোস্টেড ধনে গুঁড়ো এখানে আমি ইউজ করেছি। এটাও ওই ডালের সাথে মিশিয়ে নিলাম মশলাটাকে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ছোলার ডাল খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, একটুখানি ঘন থাকলেই ছোলার ডাল খেতে ভালো লাগে। এবারে এটাকে আমাকে রান্না হতে দিতে হবে হাই ফ্লেমে 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট বাদে। এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ, আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। তো আমার রান্না প্রায় শেষ, আর 1 মিনিট ফুটলেই এটা শেষ হয়ে যাবে এবং পুরোপুরি তৈরি হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে পরিবেশন করতে পারবো। মূলত লুচি বা পরোটার সাথে এটা বেশি খেতে ভালো লাগে, ছোটবেলায় আমরা সেরমভাবেই খেতাম। তো আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে সত্যিই খুব অনুপ্রেরণা দেয়। দেখুন এটা এইভাবে সার্ভ করে দেওয়া হয়েছে, কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল বাটন বাজিয়ে। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সকলে খুব ভালো থাকুন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।